আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মোবাইলের কোর্স, সফটওয়্যার কোর্স, যেটা ডিপ্লোমা কোর্স, সেটা আমরা 30,000 টাকা রাখি, এবং হার্ডওয়্যার কোর্স, ডিপ্লোমা কোর্স, সেটা আমরা 30,000 টাকা রাখি। দুইটা কোর্স একসাথে যদি আপনি করতে যান তাহলে আমাদের 60,000 টাকা দেওয়া লাগে। অনেকেই বলেন সেটা অনেক টাকা, এবং আমরা ওই কোর্সগুলো প্রিমিয়াম হিসাবে ফ্রি শিখিয়ে থাকি। যারা প্রতিবন্ধী আছেন এরকম 10 থেকে 15 জনকে আমরা প্রতি 3 মাস পর পর ফ্রি ওই রকম প্রিমিয়াম কোর্স একবারে ফ্রি, কোনো টাকা লাগবে না, আমরা শিখিয়ে দিই 10 থেকে 15 জনকে আমরা সেই কাজটা শিখিয়ে দিই। আবার ফরেন বেসিক কোর্স আছে, যেটা শুধুমাত্র প্রবাসে যারা আছেন তারা 1-2 মাসের জন্য আসেনি বাংলাদেশে, তাদেরকে আমরা 1 মাসের টাইমের ভিতরে সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটাই শিখিয়ে দিই, সেটা 40,000 টাকা। এবং উনি যদি ডিপ্লোমা করতে চায়, ওনার কাছে যদি সময় থাকে, তাহলে আমরা ওই দুইটা কোর্সে আমরা ডিপ্লোমা কোর্স শিখাই, যেটা 60,000 টাকা আমাদেরকে পে করা লাগে। এবং অনেক প্রবাসী আছে যারা খুশি হয়ে আমাদেরকে আরো বরঞ্চ 60,000 জায়গায় 70,000 টাকা পর্যন্ত আমাদের পে করে। এখন বিষয় হচ্ছে, এখানে আমি 60,000 টাকা রাখতেছি বা 50,000 টাকা রাখতেছি বা 40,000 টাকা রাখতেছি বা ফ্রি শিখাইছি, এগুলোর ডিমান্ড এত বেশি কেন, এত টাকা কেন লাগে, বা এত টাকা আমাকে কেন আপনারা দিবেন, বা এত টাকা আমি কেন চার্জ করতেছি? আমি যে সময় 2007 সালে মোবাইলের লাইনে আসলাম এবং মোবাইলের কাজ শিখলাম, ওই সময় আমি এবং আমার বড় ভাই, টোটাল আমরা 2 জন ঢাকাতে গেছিলাম এবং ঢাকা থেকে মোবাইলের কাজ শিখছি। ওইখানে গিয়ে আমরা 2 জনের প্রায় 1 লক্ষ টাকার মতো আমাদের খরচ হয়েছে, এবং জনপ্রতি সেটা 50,000 টাকা করে পড়ছে। কাজ শেখা, খাওয়া দাওয়া, এভরিথিং পর্যন্ত আমাদের 1 লক্ষ টাকা হয়ে গেছিলো 2007-এর হিসাব। 1 লক্ষ টাকা দিয়ে যদি আমি ওই সময়কে, মানে 2007-এ যদি আমি কাজ শিখে থাকি, আমার জন্য শেখা হয়েছে 50,000 টাকা, তাও খাওয়া দাওয়া সহ। তো যদিও ওই সময় মনে করেন বা এক্ষুনি ধরেন ওই সময় হিসাবে আমি অনেক কম টাকায় শিখছি, কিন্তু ওই শিক্ষা দিয়ে কিন্তু আমার কাজ হয় নাই ওই শাখা দিয়ে, কারণ ওইখানে অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক জিনিস হ্যাসেল করা লাগছে, অনেক সমস্যায় পড়ছি। সেখান থেকেই সিদ্ধান্ত নেওয়া যে না, আমি যেভাবে কষ্ট করে কাজ শিখছি, এইভাবে কষ্ট করে আমার যেন স্টুডেন্টরা কষ্ট করে কাজ শেখা লাগে না, তারা যেন ইজিলি কাজ শিখতে পারে। তো সেই জন্য আমি তখন বিষয়টা ওই সময় আমি সিদ্ধান্ত নেওয়ার পর থেকে শুরু করে এখন পর্যন্ত আমি যা শিখছি বা আমরা যা শেখাই, এগুলা আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো জায়গায় ওইভাবে শেখায়। এবং আমরা যেভাবে একটা স্টুডেন্টদের দেখাই এবং তাদেরকে যেভাবে আমরা গড়ে তুলি, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা আমাদের জায়গা থেকে আমরা 1%ও আমরা আমরা আমাদের জায়গা থেকে আমরা কমতি রাখিনি বা আমরা কম শিখাই না। যা আছে এভরিথিং আমরা খুলে খুলে পার্ট বাই পার্ট বাই পার্ট আমরা ডিপ্লোমা কোর্সের ভিতরে সেগুলো দেখিয়ে থাকি। এখন বিষয় হচ্ছে যে এত টাকা কেন চার্জ করতেছি? এত টাকা চার্জ করার বিষয় হচ্ছে, পূর্বে যে সময় যে কাজ ছিল ওই সময় ছিল নর্মাল ফোনের যুগ, ওই সময় ডালালা ফোন ছিল, হ্যাঁ বাটন ফোন ছিল এবং রেবনালা ফোন যেগুলো ছিল ওইগুলো, এবারে যে 15-20,000 টাকা, এর উপরে কোনো সেট ছিল না দামি সেট। বাট রাইট নাও এখন যে সেটগুলো বাইরেছে, এই প্রত্যেকটা সেটের দাম 1 লক্ষ, 1 লক্ষ 20, 1 লক্ষ 30, 1.5 লক্ষ টাকা করে 1-1টা সেটের দাম। তো এই সেটগুলা আর পূর্বের সেটগুলোর মাঝে আকাশ পাতাল তফাৎ। আগে আমরা 1110 সেট ইউজ করতাম, 3310 সেট ইউজ করতাম, যেগুলোর ভ্যালু ছিল মনে করেন 4-5,000-10,000 টাকার ভিতরে, এমন 1400-1500-1600 টাকায় আমরা সেট কিনছি নোকিয়া সেট। রাইট নাও কিন্তু ওই যুগটা নাই, এখন নোকিয়া সেট সবাই কিনে না, এখন ম্যাক্সিমাম মানুষ আইফোন ইউজ করে, সবাই স্যামসাং ইউজ করে, ওপ্পো ভিভো ইউজ করে, যেগুলোর ভ্যালু 20-25,000 টাকা পার পার্সনের প্রত্যেকটা সেটের দাম পড়ে যায়। এবং যেটা আপনার নতুন সেট, যেগুলো দামি সেট, ব্র্যান্ডেড সেট, এগুলো ওয়ান প্লাস, হ্যাঁ হাওয়াই, যেগুলো P30 Pro P30, ওইগুলোর দাম কিন্তু সেকেন্ড হ্যান্ডই 50-60,000 টাকা পড়ে। আপনি ওয়ান প্লাস কিনেন, সেগুলো 50-60,000 টাকা নিচে লেটেস্ট ভার্সনগুলো আপনি কিনতে পারবেন না। স্যামসাং এর S20 Ultra, এগুলো 70-80,000 টাকা নিচে আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে পারবেন না। আইফোনের 12 Pro Max, ওইগুলো আপনি 80-90,000, 1 লক্ষ টাকা ছাড়া কিনতে পারবেন না সেকেন্ড হ্যান্ড। বাট নতুন কিনতে গেলে আপনার 1 লক্ষ 35-40,000 পরে, যে সময় নতুন আসে ওই সময় 1 লক্ষ 60-70,000 টাকা দিয়ে মানুষ কিনে। আমরা iPhone 11 যে সময় আসলো বাংলাদেশি টাকা দেখা যায় $700 প্রাইস আসে বাংলাদেশে 58,000 টাকা, কিন্তু আমরা কিনছি কত, 80-85,000 টাকা দিয়ে আমরা কিনে বিক্রি করছি। তো আসলে আরো দেখা যায় দাম বেড়ে যায়। তো সেই জায়গা থেকে বলতেছি যে রাইট নাও আর পূর্বের যুগ নাই, কারণে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। এবং রাইট নাও একটা ডিসপ্লের দাম, iPhone 12 Pro Max এর একটা ডিসপ্লের দাম 45,000 টাকা, 11 Pro Max এর ডিসপ্লের দাম 45,000 টাকা। একটা স্টুডেন্ট যে সময় কাজ শিখতে গিয়ে একটা ডিসপ্লে, সে যদি না বুঝে ডিসপ্লে খুলতে গিয়ে ডিসপ্লে ভেঙে ফেলে, তখন ওইটার দাম পড়বে 45,000 টাকা বলে দেওয়া লাগবে। তো 5,000 টাকা দিয়ে আমি তো কাজ শিখাই ওই জিনিসগুলোর কাজ শিখাইতে পারবো না যেগুলো দামি সেট। তার মানে লেটেস্টগুলোর কাজ শিখতে হলে আপনাকে বেশি টাকা পে করা লাগবে, আর এইটা আপনার বা প্রত্যেকের কাছে হতে পারে অনেক বেশি বড় একটা অ্যামাউন্ট। বাট আপনি এই লাইনে আসলে দেখতে পারবেন এটা আসলে কোনো বড় অ্যামাউন্ট না,
এটা আপনার ছেলে আপনার ভাই আপনার ভাতিজি আপনার আত্মীয় স্বজন যেই আসে না কেন এই লাইনে, তার জন্য এই লাইনে আসার পরে সে চিন্তা করবে যে না আসলে আমরা যে টাকা দিয়ে কাজ শিখছি সেটা আসলে একবারে নিম্নতম একটা ভিজিট দিছি যারা আমাদেরকে কাজ শিখাইছে, কারণ পুরো লাইফ সেট হয়ে যাবে এই কাজের দ্বারা। সেখানে আপনি 30,000 আর 60,000 টাকা দিয়ে আপনার লাইফ সেট করবেন আর জীবনে ইনভেস্ট করা লাগবে না, এই জায়গায় শিখতে গেলে আর কোনো জায়গায় ইনভেস্ট করা লাগবে না। এইখানে আপনি 30,000 টাকা দিচ্ছেন 60,000 টাকা দিচ্ছেন, ওই সময় আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন যে ঠিক আছে তাদেরকে আমি যে টাকাটা দিচ্ছি সেটা আসলেই কম দিচ্ছি। আর আমরা যেটা করছি দেখেন, আমরা ওই যে 50,000 টাকা দিয়ে আমি কাজ শিখছিলাম, হ্যাঁ অনেক সাফার করা লাগছে আমাকে, অনেক হেসেল করা লাগছে, বাট রাইট নাও কিন্তু ওই কাজ শেখার কারণে কিন্তু আজকে আমি এটা থেকে ফিডব্যাক পাচ্ছি, আজকে বাইরের দেশ থেকেও ভালোভাবে আমি দেশে অবস্থান করতেছি এবং বাইরের দেশে যে জায়গায় মানুষ কাজ পাইতেছে না কাজ করতে পারতেছে না ওই জায়গায় আমরা দেশে বাইরের দেশ থেকে অনেক সুখী আছি, অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এবং শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এত ভালো জায়গায় রাখছে আল্লাহর রহমতে। আপনাদের দোয়ায় আমাদের 3টা দোকান করমুল্লা মার্কেটে 4টা ফিলো একটা আমরা ফেরে দিছি মানুষের অভাবে, প্লাস আমাদের পার্টনারের সাথে আমাদের হয় নাই, ওনার ডিমান্ড ছিল বেশি। তো রাইট নাও আমাদের 3টা গুগল ও 20 এবং এগুলার ভ্যালু আপনি মার্কেটে আসলে বুঝতে পারবেন এই দোকানগুলোর ভ্যালু কত, আমরা কত টাকা ইনভেস্ট করছি এক একটা শপের ভিতরে। তো সেটা সম্পূর্ণ আমার ইনকাম থেকেই করা, আমাদের ইনকাম থেকেই করা। এখানে মনে করেন লোন নাই কোনো ধরনের, কোনো জায়গা থেকে আমাদের কেউ আমাদের টাকা দেয় নাই যে আমাদের এই দোকানগুলো করতে গিয়ে আমাদের কেউ পয়সা দেয় নাই, সম্পূর্ণ আমাদের ইনকাম থেকে করা। এবং আল্লাহ তালা আমাদেরকে প্রতিদিনের খরচ, প্রতিদিনের খানা, মাসের খরচ, ইভেন আমরা প্রতি মাসে এই 3টা দোকান থেকে শুধুমাত্র স্টাফ খরচ দোকান ভাড়া আমাদের 2.5 লক্ষ টাকা পে করা লাগে, সামথিং 2.5 লক্ষ টাকা। তো স্টাফ খরচ দিয়ে দোকানের সব ধরনের খরচ দিয়ে 2.5 লক্ষ টাকা বহন করার পরে তারপরে আমরা ইনকাম করতেছি, তো একবারেই তো কম ইনকাম হচ্ছে না মোটামুটি, তার থেকে তো অনেক বেশি হচ্ছে বিধায় তো আমরা এই এফোর্ট চালাতে পারতেছি, নাহলে তো আমরা অনেক আগেই দোকান বন্ধ করে দিতাম। রাইট নাও আমরা আরও খুঁজতেছি যদি ভালো পয়েন্টে দোকান পাই তাহলে আমরা আরও দোকান কিনবো। সুতরাং এখানে না আসলে আপনারা এখানের মজা বুঝতে পারবেন না, এখানে হিউজ লেভেলে ইনকাম করতে পারবেন, তবে আপনাকে এই জায়গায় আসতে হবে, কাজ ভালো করে শিখতে হবে এবং কাজ শেখার পরে আপনি এখান থেকে ফিডব্যাক পাবেন। আদারওয়াইজ প্রথম দিন আসার পরে যদি চিন্তা করেন আমি 50,000 টাকা দিয়ে কাজ শিখছি আমি এখন থেকে আমি প্রতি মাসে 50,000 টাকা রোজগার করবো, এরকমভাবে হবে না, আপনাকে একটা সময় স্পেন্ড করা লাগবে। এবারে যে মিনিমাম আপনি 6 মাস হলেও আপনাকে এই সময় আপনাকে এই সেক্টরে ব্যয় করার পরে আপনি একটা ফিক্সড ইনকামে চলে যাবেন ইনশাল্লাহ, এবং আপনার সেই ইনকামটা বাংলাদেশের বাইরের দেশের মতোই হবে ইনকামটা। তো ইনশাল্লাহ আপনারা আসেন এখানে দেখেন, সময় বিনিয়োগ করেন, ভালো করে কাজ শেখেন এবং দেন আপনারা যে কোনো জায়গায় লাগেন, দেশ হোক বিদেশ হোক যে কোনো জায়গায় যান, ভালো একটা ফিউচার তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। সবার সুস্থতা, সবার ভবিষ্যতের উজ্জ্বল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।